এক সপ্তাহ খাওয়াইয়া হিসাবের চিন্তা করে আমার আল্লাহ কয় 60 বছর 70 বছর 80 বছর 50 বছর খাওয়ায়, মনে করিস না বান্দা হিসাব লইতাম না, হিসাব কিন্তু অবশ্যই লমু। আজকে আমরা তো মনে করি হিসাবে কি চিন্তা, কির হিসাব লইব। একজনে ঢাকা শহরে গেছে, গ্রাম্য লোক, লেখাপড়া নাই, ফুটপাত দিয়ে হাঁটতেছে, টাকা পয়সা বকনে না, ফেটে খুব খিদা। আচ্ছা হোটেলও ডাকে না ভাই, আইন গরম ভাত আছে, মুরগের রান আছে, গরুর গোস্ত আছে, ডাকে না। এই মুরব্বী মনে করছে কিরে আমার যে ভগটে টাকা নেই, হে জানে কীভাবে আমার যে ভাত খেতাম ডাকে। আচ্ছা এই টাকাটাকে কি বিনা পয়সা মাগনা হিসাব দেওয়া লাগবে না? চাষা সরল মনে গিয়া ঢুকছে, এমনি ফিলেটটাই না সামনে দিয়ে কয়, চাষা কী খাইবেন? যে এই তো দুপুরবেলা ভাতের টাইম, ভাতের ফিলেটটা দিয়ে কয়, চাষা কী দিয়ে খাইবেন? কয় কি আছে? কয়েছে চাষা মুরগি আছে, গরু আছে, খাসি আছে। চাষা চিন্তা করলো আল্লাহ যা করে, গরু গুস্তে দিয়ে শুরু করে, যেই দাম গরু গুস্তের, 6 মাস আগে কুরবানি দিয়ে সময় মাগনা গরু গুস্ত যে খাইছে আর খবর নাই, কতক্ষণ ঠিক কিনা বাজারও যে আগুন, 500 টাকা 550 টাকা কেজি মাগনা যে হেতু পাইছে গরু গুস্ত দিয়ে শুরু করে, দাম তোমার জিগায় না। ও যুবকেরা, মুরব্বীরা, ও প্রজেক্টরের সামনে আমার মা বোনেরা, আপনারা যারা মনে করেন 60 বছর পর্যন্ত পর্দা মানি না, 60 বছর নামাজ পড়ি না, স্বামীর কথা মানি না, আল্লাহর হুকুম মানি না, কই আল্লাহ তুই ধরে না, না মা বোনেরা, হিসাব কিন্তু রেডি হইতেছে, আমল নামা রেডি হইতেছে, আপনাকে অবশ্যই হিসাব দিয়া তারপরে আসরের ময়দান থেকে যাওয়া লাগবে, ঠিক কিনা? চাচারে দিছে গরু গোস্ত, কয় গরু গোস্ত লো, চাচা খাইয়ে দিতে মজাই লাগে, 3 লুকমা দিয়ে 1 প্লেট শেষ। আর চাচার রুজি তো বোঝেনি, যেই চাচা সকালবেলা 3 শানকি ফান্দাবাদ মরিচ ছোড়া দিয়ে খাইয়া লায়, হে ভাইছে ঢাকা শহরের নামি দামি হোটেলের ফাঁক খাইয়া দেখা যায় মজা লাগে, আরেক প্লেট লো। মেসের কিরে না দানে না দেখা যায়, দাম আনলে তো 1/2 প্লেটে না খায়, কতক্ষণ ঠিক না? হোটেল নূর জানো যে সকলে খায়, মিয়া মিম পিকা সবাই খায়, কাছে দিয়ে যায় না, বলে বাবুরে 50 টাকা, কতক্ষণ ঠিক কিনা? এখন চাচা আরেক ফিলেট দিছে খাইয়ে দিয়ে মজাই লাগে, কয় বাতি যা আর কি আছে? কয় চাচা খাসির গোস্ত আছে। চাচা কয় গ্রাম দেশ গরু না না খাইলে না খাসি দেয়, আর যা মাগনা ভাইছি আল্লাহ যা করে খাসিও খাই। যুবক ভাইরা যারা হাজারো নিয়ামত আল্লাহর খাইয়া নামাজ পড়েন না, আসে না? এই আসে না? রসুলের সুন্নত মানে না, হিসাব দিতে হবে, হিসাব হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? হিসাব দিতে হবে। চাচারে দিছে খাসির গোস্ত, চাচা দিয়ে এটা আরো মজা খাইয়া কয় বাতি যে আর কি আছে? কয় চাচা দেশি মুরগির রান আছে। চাচা কয় ফারামের মুরগি খাইতে খেতে নারী জ্বালাই লিছি, মাগনা ভাইছি একটা দেশি মুরগির রানও খাই। কয় বাতি যাদের একটা মুরগির রান লো। এইবার মেসিয়ারের খবর হয়েছে যে ইন্নানিল্লাহ, চাচার ভকটও মনে টাকা নাই, চাচার ভকটও কি নাই, খাওয়ানোর পরে যে বিল দেওয়ার লাগবে চিন্তা মনে মাথায় মেসিয়ার না আসা চার দেওয়া যেত না। চাচা চিন্তা করলো বিনা পয়সা পাইছি, ধমকি ধমকি দিয়ে যা খাইতে পারলাম, কথা ঠিক কিনা? আজকে একদল ক্ষমতা পাবেন না, যুবক দেখবেন দোকানে গিয়ে দে সিগারেটের কার্টন দিয়ে দেয় ভকটুলিয়া জায়গা, দোকানদারে যে গেলাম চাচার টেকা দিল না, আরে হুজুর কইন না টেকার কথা, মস্তান বাইরে সাইজ করে নেবো, কথা ঠিক কিনা? চাচা মনে করছে বিনা পয়সা পাইছি, ধমকি ধমকি দিয়ে যা খাইতে পারলাম, তো লাভ না মুরগি লাল মেসিয়ার বলে না চাচা দেওয়া যাবে না, চাচার কইতে মেসিয়ার বলে দেওয়া যাবে না, দুইজনে ঝগড়া বেঁধে গেছে। ওই যে হোটেলে দরজার সামনে টেবিল পাইটা মালিক নামক একজন ম্যানেজার বসা আসে না নাই আসেনি? আর এই হোটেলের ভিতরে ক্লোজ সার্কিট ক্যামেরা ফিট করা আছে, আর মালিকের সামনে একটা মনিটর আছে, কতক্ষণ ঠিক কিনা? কে কি করতেছে ওই জায়গায় দেখতেছে মালিক, আমার আপনার মালিক মনে হয় দেখে না, মালিক কে? মালিক দুই কাতে দুইজন ফিট করে রাখছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ তাআলা বলেন ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি ক্বাইদ মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। ও বান্দা মনে করুন আমি আল্লাহ দেখি না, দেখে কি দেখে না, হে জোরে বলেন দেখে কি দেখে না? দুনিয়ার ক্লোজ সার্কিট ক্যামেরা বিদ্যুৎ চলে গেলে ফেল মারতে পারে, সুইচ বন্ধ করলে মালিকের বাবারও দেখার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ
কিরামান কাতিবিল সম্মানিত দুই দল লেখক ফেরেশতা তোর দুই কান্ধে ফিট করে রাখছে, তুমি যা বলো যা করো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, তুমি যা চাও যা বলো যা করো সব তারা আমল নামায় রেডি করতেছে, কথা ঠিক কিনা? ফাঁকি দেওয়া যাবে? চাষা দমকাদমি কি করে? মালিক দেখতেছে সিসি ক্যামেরায়, মেসি আরে ডাক দেবে এদিকে, ঝগড়া করো কেন? ঝগড়া করবো না, প্রত্যেক না দেন না কাস্টমার আছে আমার বাপদাদার সহ্য গোষ্ঠীও দেখছে না। সমস্যা কি? দুই ফিলেট গরু খাইছে, অসুবিধা কি তোর? কয় খাসির গুস্তও খাইছে। আরে সমস্যা কি? কয় মুরগার রান চায় তো দিবি। কয় মালিক দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু শেয়ার আসর বেশি ভালো না। ম্যানেজার বলে মেসির বাচ্চা মেসির আমার কাস্টমার, চেহারা সুরুত দিয়ে আমি কি করব? যা খাইতে চায় খাওয়া, কয় ফকটে টাকা আছে কিনা জানি না, পোশাকটাও বেশি ভালো না। পোশাক দিয়ে কি করবি? কাস্টমার খাইতে চাইলে খাওয়া, যাওয়ানোর সময় কয় যাওয়ানোর সময় হিসাব দিতে পারবো না, এই চিন্তায় তো আমি দিই না। মালিক ধমকি দিয়া বলে এই চিন্তা তোমার না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রে মেসিয়ার আমার মেহমান আমার কাস্টমার, খারাপ ব্যবহার করো না, যা খাইতে চায় খাওয়াইয়া দে, হিসাবের চিন্তা তোর না। যেই দরজা দিয়া হোটেলে ঢুকছে ওই দরজা দিয়া বাহির হওয়া লাগবে, আমার সামনে দিয়া হোটেলে ঢুকছে আমার সামনে দিয়া আমার বাহির হওয়া লাগবে, হিসাব না দিয়া একটা কদমও সামনে বাড়তে পারবে না, ঠিক কিনা বলে? মেসিয়ার এবার কয় আল্লাহ যা করে যা আছে সব দিয়ে লামুক, বেচা কেন মোটামুটি গনাই এসে হে বাতিলের মধ্যে গিয়া 10-12 রান যা আছে এতক্ষণ তো ফিরিজে দিছে ছোট্ট এতে বলের মধ্যে ডাইললাইন না দিছে না, দান খা যা হয় তুই বুঝবি আর তোর মালিক বুঝবো, আমার কোনো অসুবিধা নেই, কথা কন ঠিক কিনা? ওয়াজ করে দেবো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আমরা কথা বলে গেলাম, আমল করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, আপনি বুঝবেন আর আপনার মালিক আল্লাহ বুঝবে, সিদ্দিকী দায়ী হবে না, রহমতুলি দায়ী হবে না, ঠিক কিনা বলে? আপনার মালিক বুঝবে, হিসাব মালিকের কাছে হবে, সেখানে টাকা দিয়া হিসাব ঘুরানো যাবে না। রাক্ষসে কয়েছে ফাইলাম তো শেষ, বেশ ফেডও তো জায়গা নাই, কারণ আগে তো খাইয়া মটকা, কথা কন ঠিক কিনা? কোনোরকম টাচ করে আধা মাদা খাইয়া ফালাই দিছে, হাতটা ধোয়ার পরে লাম্বায় কাগজ এনে দিছে, এত এটা ঢাকা শহরে হোটেল তো মুখে কিছু কয় না, কাগজটা দেখিয়া চাচা মিয়া কয় কিরে হোটেল তো ভালো খাওয়ানো ভালো ডেকোরেশনও খারাপ না কিন্তু টিস্যু তো নাই, আমরা কি আরাম দোষ সু সুবিলপুর আর লিটগঞ্জ বাজারও অনেক হোটেল আছে এটি পেপারের কাগজ কাটতে রাখে, আত্মুখ বসনের লেগে টিস্যুর পরিবর্তে দেয়, কথা কিনা ঠিক না? চাচায় মনে করছে এটা মনে আত্মুখ বস্তু দিছে, আচ্ছা এটা কি টিস্যু না আমল নামা? জোরে কন এটা কি? আরো জোরে কন কি? আজকের এই মাহফিল যুবকেরা তরুণেরা যুবকেরা আল্লাহর আমার বান্দা মুরব্বীরা আপনারা যারা আসছেন 60 বছর যা খাইলেন যা বললেন যা করলেন যেদিকে তাকাইলেন যতটা আকাম কুকাম করলেন কসম খোদার সব আপনার আমার আমল নামায় লেখা হইয়া রয়েছে, আল্লাহ তাআলা আসরের ময়দানে আমল নামাটা হাতে দিয়া বলবে করা তো কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কথা ঠিক কিনা? চাষা মিয়া এটা মোসা দিয়া টিসু মনে করে ফালাই দিছে, এইবার মাশাল্লাহ ওনার আগে আগে ফ্যাট চলে, ম্যানেজার ক্রস করে যখন একটা কদম সামনের দিকে একটা কলিং বিল আছে না টিপ দিছে ক্রেং করে ওর যায় বেটা মেসিয়ার বিল কর, বিল তো হাতও দিছি, মালিকে তো দেখছে হে এটা মুখ মোসা দিয়ে ফালাই দিছে, এ তো মনে করছে টিসু, কোন সময় ফালাই দিছে মুখে ক 2500 টাকা বিল হয়েছে, কয় চাষা কই যান? কয় বাড়ির যাই, বাড়ির যাবেন টাকা দিবেন না, কিসের টাকা? কই এতক্ষণ তো খাইলেন? কই ইন্না নিল্লা, মানুষ ডাকাতি করে রাত্রের বেলা, আপনারা দিনের বেলা শুরু করছেন, আমার শুধু কোনো টাকা পয়সা নাই, রাস্তাতে ফাবরিকরে ডাকিয়ে আইনা খাওয়াইয়া যাওয়ানোর সময় টাকা খুঁজেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। মালিক ডাক দিবে ম্যানেজার ডাক দিবে ও চাচা মিয়া এটা কুমিল্লা লাভ, এটা চান্দিনার ইলির গুন্ধ না, এটা ঢাকা শহর, যত টাউন বাটপার আছে ঢাকা এসে দাঁড়াকায় আপনি কয় নাম্বারে রয়েছেন, 2500 টাকা বিল না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না, কথা ঠিক কিনা? দাঁড়া খাইছে না খায় নাই? জোরে বলেন খাইছে না খায় নাই? আল্লাহর আদালতে হাসরের ময়দানে
পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর কোনো বান্দা যাওয়া তো দূরের কথা, কদমটা নাড়তে পারবে না, কদমটা নাড়তে পারবে না। ও যুবক, তোর যৌবনকা কলকাতা বিয়ে করছো, টাকা কিভাবে কামাই করছো, কোন পথে খরচ করছো, এলএম যে পরিবার অর্জন করেছিল আমল করেছো কিনা জবাব না দেওয়া পর্যন্ত কসম খোদা কদম লড়া যাবে। মালকে দিছে, এবার আসতে হয়। জোরেগণকে দিছে, তা আল্লাহর দোয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আসে না নাই? জোরেগণ আসে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও বান্দা বান্দীরা আমা, আমি আল্লাহর দেওয়া জানার মাল, আমি আল্লাহর দেওয়া দন্দল টাকা পয়সা আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমার কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা কলবে সালিম নিয়া পবিত্র আত্মা নিয়া কবরে যাইতে পারবা, নাজাত পেয়া জান্নাতি হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ, ওই জান্নাতি দেওয়ার জন্য সব তৈরি, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে, ঠিক কিনা বলেন? যারা খরচ করবে আল্লাহ তাকে একের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়াইয়া দিবে। বড়িয়া কৃষ্ণ, বড়িয়া মুসলমান বাবারা, মুরব্বীরা, ব্যবসায়ী, যুব সমাজ।